ভালোবাসায় মোস্তাফিজকে বিদায় দিলেন ধোনি। জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের মাঝপথে আইপিএল ছেড়ে দেশে প্লে ফেরেছেন পেসার মোস্তাফিজুর রহমান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাই থেকে ঢাকায় পা রাখেন তিনি। তবে দেশে ফিরলেও চেন্নাই সুপার কিংসে কাটানো সময়গুলো যেন ভুলতেই পারছেন না এই কাটার মাস্টার। তাই তো এবার সিকিএসকে নিয়ে নতুন পোস্ট ফিজের। আজ শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করলেন মোস্তাফিজ, যেখানে তাকে দেখা গেছে চেন্নাইয়ের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাশে দাঁড়িয়ে থাকতে, দুজনের হাতে একটি জার্সি। মূলত ধোনি তার ব্যক্তিগত জার্সি সই করে উপহার দিলেন ফিজকে। শুধু তাই নয়, মোস্তাফিজকে ভালোবাসা জানিয়ে ধোনি জার্সিতে লেখেন উইথ লাভ টু ফিজ, অর্থাৎ ভালোবাসার সঙ্গে ফিজকে। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনির কাছ থেকে উপহার পাওয়া এই জার্সিটির ছবি দিয়ে মোস্তাফিজ লিখেছেন, সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই, আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিং রুমে শেয়ার করা বিশেষ অনুভূতি। ধন্যবাদ আমার উপর সবসময় আস্থা রাখার জন্য। আপনার মূল্যবান টিপসের প্রশংসা করি, আমার সেগুলো মাথায় থাকবে। পরের মৌসুমেও ধোনির সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করে ফিজ লেখেন, খুব শিগগিরই আবার আপনার সঙ্গে দেখা হবে এবং খেলার জন্য মুখিয়ে আসি। উল্লেখ্য, এবারের আইপিএল থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত 9 ম্যাচে 14 উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার উপরের দিকে ছিলেন মোস্তাফিজ। গত ডিসেম্বরে মিনি নিলামে চেন্নাই সুপার কিংসের ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে দলে ফিরিয়েছিলেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।